দর্শক বৃন্দ, স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সাবেক তালেবান সরকারের কর্মীদের নিষেধাজ্ঞা উঠছে, যেতে পারবেন যুক্তরাষ্ট্রেও। হিজবুল্লাহ ডাকে লেবাননে বিক্ষোভ, নিহত অন্তত 5। ইরানকে যে হুমকি দিল ইসরায়েল। সূচির সঙ্গে দেখা করতে পারবেন না আসিয়ান প্রতিনিধি দল। প্রতিদিন নিত্য নতুন সব আপডেট নিউজ পেতে আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। 1996 থেকে 2001 সাল পর্যন্ত দক্ষিণ তালেবানের প্রথম দফার শাসনামলে সরকারি কর্মীদের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, এবং তাদের যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুমতি দেওয়া হবে বলেও জানান তিনি। মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজ বৃহস্পতিবার বাইডেনের প্রশাসনের তরফ থেকে পাওয়া চিঠির বরাত দিয়ে এ খবর জানিয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, সাবেক তালেবান সরকারের কর্মীরা বিভিন্ন প্রেশারের মুখে কাজ করেছেন, তারা কঠিন পরিস্থিতির মধ্যে ছিলেন। 1990-এর দশকের শেষের দিকে অনেকেই তৎকালীন তালেবান সরকারের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড কমানোর জন্য কাজ করেছেন। এই চিঠিতে আরও বলা হয়েছে, এসব সরকারি কর্মীদের অনেকেই বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। এছাড়া প্রথম দফায় তালেবান শাসনামলের শেষের দিকে এসব কর্মীরা ন্যাটোর নেতৃত্বাধীন জোট ISFকে সাহায্য করেছেন। গত 15 আগস্ট তালেবান দ্বিতীয় দফায় আফগানিস্তান দখলের পর গত 2 দশক ধরে মার্কিনীদের সঙ্গে কাজ করা আফগান নাগরিকরা দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন। এই পরিস্থিতিকে যুক্তরাষ্ট্র নতুন এই সিদ্ধান্ত জানালো। এদিকে তালেবান বর্তমান অন্তর্বর্তী মন্ত্রিসভা বেশ কয়েকজন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তা এখনও যুক্তরাষ্ট্রের কালো তালিকায় রয়েছে বলে জানা গেছে। তবে তালেবানের বর্তমান মন্ত্রিসভার সদস্যদের কালো তালিকা থেকে অব্যাহতির ব্যাপারে বাইডেন প্রশাসনের তরফ থেকে কিছু জানা যায়নি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ডাকে চলা বিক্ষোভের নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত 5 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। গত বছর বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা তদন্ত থেকে বিচারক অপসারণের দাবিতে হিজবুল্লাহর ডাকে বিক্ষোভে নেমেছেন লেবাননের হাজারো মানুষ। আল জাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবার হিজবুল্লাহর সমর্থকরা কালো পোশাক পরে বৈরুত জাস্টিস প্যালেসের সামনে জড়ো হন। বৈরুত বিস্ফোরণের তদন্ত থেকে বিচারক তারেক বিতারকে অপসারণের আহ্বান জানিয়ে তাকে পক্ষপাত দুষ্ট ও আমেরিকান দাস হিসেবে অভিযুক্ত করেন বিক্ষুব্ধরা। বৈরুতের রাজপথে আন্দোলনকারীদের ওপর কঠিন নিরাপত্তা বাহিনীর সদস্যরা, সেখানে ব্যাপক গুলির শব্দ শোনা গেছে। গত বছরের 4 আগস্ট দুই দফায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের রাজধানী বৈরুত। এ ঘটনায় নিহত হয়েছেন 219 জন। বৈরুতের বিস্ফোরণের তদন্ত নিয়ে এর আগে স্বচ্ছতার প্রশ্ন উঠেছিল, এবার এর প্রতিবাদে রাস্তায় নামল দেশটির জনগণ। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিড বলেছেন, ইরানকে থামাতে বিশ্বকে একযোগে কাজ করতে হবে। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদের সঙ্গে ওয়াশিংটনে বৈঠকে এ কথা বলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। লাপিদ বলেন, ইসরায়েল যে কোনো মুহূর্তে যে কোনো উপায় ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। এটি শুধু আমাদের অধিকার নয়, এটি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। ইরান প্রকাশ্যে বলেছে তারা আমাদের নিশ্চিহ্ন করতে চায় এবং তাদের স্বপ্ন বাস্তবে রূপ নিক তা হতে দেওয়ার কোনো ইচ্ছে আমাদের নেই, যোগ করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। ইয়ার ল্যাপিড সতর্ক করে বলেন, যেখানে বিশ্ব অপেক্ষা করছে ইরান পরমাণু চুক্তিতে ফিরে আসবে, সে সময় তাদের দেশটি ইউরেনিয়াম ও ব্যালাস্টিক মিসাইল কর্মসূচি এগিয়ে নিচ্ছে। যদি কোনো সন্ত্রাসী দেশ পরমাণু অস্ত্র তৈরি করতে চায়, তবে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। আমাদের অবশ্যই পরিষ্কার করতে হবে যে সভ্য বিশ্ব এটিকে অনুমতি দেবে না, যোগ করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। ল্যাপিড আরও বলেন, যদি বিশ্ব সম্প্রদায় ও ইরানের মধ্যে কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হয়, তবে অন্যান্য বিকল্প টেবিলে থাকবে। অন্যান্য বিকল্প বলতে কী বোঝায় সেটি ইসরায়েল, আরব আমিরাত বা তেহরানের সবাই ভালোভাবেই বোঝেন বলে আমি মনে করি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানান, তিনি এ বিষয়ে একমত যে ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্র বানাতে না পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনটি দেশ যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল নতুন দুটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করেছে। প্রথমটি ধর্মীয় সহাবস্থান নিয়ে আর বাকিটি পানি ও জ্বালানি বিষয়ক। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ বলেন, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের সম্পর্ক কেবল উদযাপন করা উচিত নয় এবং সহযোগিতার নতুন ক্ষেত্র বাড়ানো উচিত। আব্রাহাম আর্ক সাইটসের এক বছর উপলক্ষে তিন বছরের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়, যে চুক্তির মাধ্যমে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন। এরপর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে মরক্কো ও সুদান। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের দূত মিয়ানমার সফরে যেতে পারলেও দেশটির কারাবন্দী নেতা অং সান সুচির সঙ্গে দেখা করতে পারবেন না। মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন এ তথ্য জানিয়েছেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। বিভিন্ন অপরাধের অভিযোগ থাকায় অং সান সুচির সঙ্গে আসিয়ান প্রতিনিধিদের দেখা করার অনুমতি দেওয়া হবে না বলেও জানান তিনি। মুখপাত্র জাও মিন তুন জানান, রাজনৈতিক কারণে জাতিসংঘের সামরিক সরকারের মনোনীত প্রতিনিধির অনুমোদনের দীর্ঘ সময় নেওয়া হয়েছে। জাতিসংঘ এবং অন্যান্য দেশ ও সংস্থার উচিত আন্তর্জাতিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিমুখী নীতি এড়িয়ে চলা। তিনি জোর দিয়ে বলেন, মিয়ানমারের বিচার ব্যবস্থা নিরপেক্ষ ও স্বাধীন এবং তারা ওয়াং সান সুচির মামলাগুলো সেভাবেই পরিচালনা করবে। গত এপ্রিলে মিয়ানমার গণতন্ত্র ফেরাতে আসিয়ানের সঙ্গে পাঁচ দফা শান্তি পরিকল্পনায় সম্মত হয় শীর্ষ জেনারেল মিন অং হ্লাইং। শুধু ওই পরিকল্পনা বাস্তবায়নে মিয়ানমারের সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়তে থাকায় বুধবার ওই বিবৃতি প্রকাশ করে জান্তা সরকারের মুখপাত্র। গত সপ্তাহে আসিয়ানের বিশেষ দূত আরিয়ান ইউসুফ বলেন, আসিয়ানদের সঙ্গে সম্মত থাকায় পরিকল্পনা বাস্তবায়নে পিছু হটছে জান্তা সরকার। আর এই মাসে অনুষ্ঠিত হতে যাওয়া আসিয়ান সম্মেলনে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংকে আমন্ত্রণ না জানানোর বিষয়ে গভীর আলোচনা চালাচ্ছে কয়েকটি সদস্য দেশ।